আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে আইআইবিএ পরীক্ষার যে নতুন প্রসেসটি করা হয়েছে বা আই পরীক্ষা রেজিস্ট্রেশন কেন বন্ধ করে দেওয়া হলো সেই সব বিস্তারিত তথ্য আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব মেনলি যারা নতুন সিএসসি সেন্টার খুলতে যাচ্ছিলেন বা নতুন সিএসপি ব্যাংকের সিএসপি খুলতে যাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনি যদি ব্যাংকের সিএসপি নিতে চান বা সিএসসি সেন্টার খুলতে চান তো সেই ক্ষেত্রে আপনার আই সার্টিফিকেট থাকা ম্যান্ডেটরি তো এই মুহুর্তে আইআইএফ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য কোনো ডেট কিন্তু দেওয়া হচ্ছে না এর আগে আপনি যদি এর জন্য রেজিস্ট্রেশন করতেন তো সেই ক্ষেত্রে আপনি সিসি থেকে এখানে যেতেন এবং সার্চ অপশানে লিখতেন যে এক্সাম ফি লেখার সাথে সাথে আপনাদের সামনে এর রেজিস্ট্রেশন করার পৃষ্টি খুলে যেত এবং এখান থেকে আপনারা নিজেদের স্টেটটি সিলেক্ট করে নিতেন এবং এখান থেকে আপনারা সেন্টারটি সিলেক্ট করে নিতেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু ডেট আসছে না প্রায় আঠাশ কি উনত্রিশ তারিখের পর থেকে ডেট সিলেক্ট করা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং এক এপ্রিল থেকে কিন্তু কোনো ডেট দেওয়া হচ্ছে না কারণ এই মুহূর্তে এই সিস্টেমটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আইআইবিএফ প্রেসিশনের ক্ষেত্রে নতুন সিস্টেম চালু করা হয়েছে এবং নতুন কিছু রুল লাগু করা হয়েছে সেটি যদি আমরা দেখতে চাই তা আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আইআইবিএফ ডট ডট ইন এই ওয়েবসাইটটি খোলার সাথে সাথেই দেখুন নোটিশ আপনাদের সামনে চলে এসেছে এবং এখানে লেখা রয়েছে ইনফরমেশন অন ট্রেনিং ফর বিসিবিএফ এফেক্টিভ ফ্রম ওয়ান এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই নোটিশটি দেখতে পাচ্ছেন এটি আপনি ক্লিক করে দেবেন এবং ক্লিক করার সাথে সাথেই দেখুন নোটিশটা আপনাদের সামনে খুলে যাবে এবং এই যে দেখতে পাচ্ছেন বলা রয়েছে নোটিশটা আমরা ট্রান্সলেট করে নিচ্ছি বাংলায় দেখুন নোটিশটি ট্রান্সলেট করার পরে কি লেখা এসেছে কার্যকারী এপ্রিল দু হাজার চব্বিশ বিসি সার্টিফিকেশন পরীক্ষার জন্য উপস্থিত হওয়ার আগে আরবিআই দ্বারা বিসি এজেন্টদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে মানে এখন আপনাকে একটি ট্রেনিং করানো হবে সেই ট্রেনিংয়ে আপনি যদি পাশ করেন তো সেই ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং তারপরে কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন তাছাড়া কিন্তু আপনি দিতে পারবেন না দেখুন বলা হচ্ছে বিসি এজেন্টদের এখন বেসিক সার্টিফিকেশনের জন্য চব্বিশ ঘন্টার প্রশিক্ষণ এবং অ্যাডভান্স সার্টিফিকেটের জন্য বিয়াল্লিশ ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে যেমনটি হতে পারে শুধুমাত্র সেই প্রার্থীরা যারা সবলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তারা বিসি বিএ পরীক্ষার অংশগ্রহণের জন্য যোগ্য হবেন মানে আপনাদের চব্বিশ ঘন্টার একটা কোর্স করানো হবে বা ট্রেনিং দেওয়া হবে এবং তার সঙ্গে বিয়াল্লিশ ঘন্টার একটি ট্রেনিং দেওয়া হবে যারা এই ট্রেনিংয়ে পাশ করবেন তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করার অপশান দেওয়া হবে তাছাড়া কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করার অপশন দেওয়া হবে না এবং রেজিস্ট্রেশন করার পরেই আপনারা বিসি বা বিএ পরীক্ষা দিতে পারবেন এবং তারই সঙ্গে দেখুন কি বলা রয়েছে বিসিবিএফের প্রশিক্ষণ পরিচালনার জন্য নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা হয়েছে এইসব প্রতিষ্ঠানগুলো দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে বলা রয়েছে ব্যাংকার্স ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ এন্টারপ্রিনারশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভেলপমেন্ট দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এবং ব্যাংকগুলি তাদের বিবেচনার ভিত্তিতে সমন্বয় কমিটি দ্বারা পরিকল্পিত প্রশিক্ষণ কাঠামো মডিউলগুলি যথাযথভাবে মেনে চলা বিসিএদের বাধ্যতামূলক প্রশিক্ষণ প্রদান করতে হবে উপরোক্ত নামাঙ্কিত ইনস্টিটিউটগুলি ব্যতীত অন্য কোনো ইনস্টিটিউট বা সংস্থাকে বিসিবিএফদের প্রশিক্ষণ দেওয়ার অনুমতি দেওয়া হবে না এবং নিচে থেকে বলা হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউটদের যোগাযোগের বিবরণ এখানে যোগাযোগের নাম্বার দেওয়া রয়েছে আপনারা ছেলে যোগাযোগ করে নিতে পারেন তো বিস্তারিত জানা গেল যে এই কটি ইনস্টিটিউটের নাম এখানে বলা রয়েছে এরাই একমাত্র ট্রেনিং দেবে কিন্তু পরবর্তী এখনও ক্লিয়ারভাবে কোনো কিছু জানানো হয়নি আপাতত এই নোটিশটি জারি করা হয়েছে এবং কিছু কিছু আরও তথ্য জানা গিয়েছে যেগুলো আমি আপনাদের বলছি যে এর আগে আইআইবিএফের ক্ষেত্রে আপনি যদি ফর্টি পারসেন্ট নাম্বার পেতেন তো সেই ক্ষেত্রে আপনি কোয়ালিফাই করতেন তবে এখন যেই পরীক্ষাটি হবে ট্রেনিংয়ের পরে সেই ট্রেনিং হওয়ার পরে আপনাকে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে তারপরে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে আপনি পরীক্ষা দেবেন এবং রেজিস্ট্রেশন করার পরে আপনাকে তিনটি অ্যাটেম্প দেওয়া হবে আপনি যদি তিনটি অ্যাটেম্পে ফেল করেন তো সেই ক্ষেত্রে আপনাকে আবার ট্রেনিং নিতে হবে তারপরে আপনাকে আবার রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হবে এবং এর আগে চল্লিশ শতাংশ নাম্বার লাগতো পাশ করার জন্য কিন্তু এখন আপনাকে পঞ্চাশ শতাংশ নাম্বার রাখতে হবে পাশ হওয়ার জন্য পঞ্চাশ শতাংশ নাম্বার না পেলে আপনি ফেল হয়ে যাবেন তারপরে আপনাকে আবার পুনঃ রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হবে এবং একটি বিষয় তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আইএ পরীক্ষা দিতে গেলে পরবর্তীতে আরও কঠিন কঠিন প্রশ্ন আসতে চলেছে এবং পরীক্ষা কি প্রসেসে নেওয়া হবে বা কীভাবে রেজিস্ট্রেশন হবে এবং কোথায় গিয়ে আপনাদের ট্রেনিং করতে হবে সেই সব বিস্তারের তথ্য কিন্তু এখনও জানানো হয়নি তো পরবর্তী আরও নোটিশ আসলে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এইবার বলি যারা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছেন তারা তাদের সার্টিফিকেটগুলো কীভাবে ডাউনলোড করবেন যারা জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে পরীক্ষা দিয়ে দিয়েছেন কিন্তু সার্টিফিকেট এখনও পাননি তারা ওয়েবসাইটের মাধ্যমে কী কী সার্টিফিকেট ডাউনলোড করবেন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ওয়েব মেন ওয়েবসাইটে চলে আসবেন এবং একটু নিচে থেকে স্ক্রল করবেন এখানে দেখুন বলা হচ্ছে এক্সামিনেশান অবলিক কোর্স এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে এবং এখানে দেখুন এই যে বলা রয়েছে ডাউনলোড ই সার্টিফিকেট এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি বসিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে এখানে আপনার ক্যাপচার কোডটি বসাতে হবে এই ক্যাপচার কোডটি এখানে আপনি বসিয়ে দেবেন তারপরে গেট ডিটেলস অপশানে আপনি ক্লিক করে দেবেন গেট ডিটেলস অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটিতে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার সাথে সাথে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই আপনি খুব সহজেই নিজের আইএফ সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিত আপনারা চাইলেই নোটিশগুলো এই ওয়েবসাইটে এসে দেখে নিতে পারেন তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ